এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমরা একটু ঘুরতে যাব বাহিরে, এবং গতকালকে যে আমি আমার কাজে গিয়েছিলাম সেখানে আমি কী কী করেছিলাম, আমার কী কী অভিজ্ঞতা হয়েছিল প্রথম দিন, সেটাও আমি আপনাদের সাথে। এই যে বাসা থেকে এখন বের হচ্ছি যাব, যাওয়ার জন্য আমরা পার্কে যাচ্ছি, কিন্তু পার্কে যাওয়া আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট দূরে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পার্কে যাওয়ার জন্য। পার্কে অনেক সুন্দর জায়গা, আমি সেটা আপনাদের সাথে দেখাবো ঘুরে ঘুরে। পার্কটা অনেক বড়, আমি দেখেছি, গুগলে দেখেছি অনেক বড়, অনেক কিছু আছে সেখানে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা দেখতে পাচ্ছেন রয়্যাল মেল পোস্ট বক্স, এটা কিন্তু রাস্তার সাইডে, দেখেন রাস্তার সাইডে, আমি আপনাদেরকে দেখাই মেন রাস্তার সাইডে। আমি এখানে দেখেছি যেখানে সেখানে প্রায় এলাকায় এরকম রয়্যাল মেল আছে। তবে রয়্যাল মেলে থাকার সুবিধার্থে যেটা হচ্ছে যে রয়্যাল মেল মাধ্যমে আমরা তো স্টুডেন্ট ভিসায় এসেছি, আর আমি এসেছি ডিপেন্ডেন্ট ভিসায়। তো আমাদের বিআরপি কার্ড, এনআর নাম্বার, তারপরে ফর্ম ট্রম সব কিছু জমা দেওয়া কিন্তু আমরা এই রয়্যাল মেলের মাধ্যমেই করেছি। এবং করোনার যে কিট টেস্ট আমরা এপাশে ইউকের জন্য করেছিলাম সেটাও কিন্তু রয়্যাল মেলের মাধ্যমে এসেছে। তো কেউ ভয় পাবেন না যে রয়্যাল মেল অফিসে যেয়ে দিতে হবে না, আপনারা যেখানেই আসবেন দেখবেন আশেপাশে এরকম লাল বক্স আছে, এই লাল বক্সটাই হচ্ছে রয়্যাল মেলের বক্স। তো আপনারা এখানে জমা দিতে পারবেন, এখানে শুধুমাত্র জমা দিতে পারবেন, আর নিতে পারবেন হচ্ছে আপনারা পোস্ট অফিস থেকে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে লাস্ট কালেকশন টাইম হচ্ছে আপনার মানডে টু ফ্রাইডে হলো 9:00 AM, মানে সকাল 9টায়। তার মানে হচ্ছে আপনি সকাল 9টার আগেই এখানে আপনার জিনিসটা জমা দিতে হবে, তাহলে আজকে, মানে আজকে জমা দিলে আজকে এটা নিয়ে যাবে, আর যদি 9টার পরে জমা দেন তাহলে আজকে হবে না, কালকের দিন নিবে। তো একটু এটা খেয়াল রাখবেন, আপনার এলাকায় পাশে যদি দেখেন যে এরকম কোনো কিছু আছে তাহলে দেখবেন যে লাস্ট কালেকশন টাইম কয়টায়, এটা দেখে তারপরে আপনি পোস্ট করবেন। তো আমাদের পার্কে যাওয়ার পথে এই রয়্যাল মেলের পোস্ট বক্সটা পড়লো, এর জন্য চিন্তা করলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেক ইনফরমেশন এখান থেকে হয়তো বা আপনারা পেতে পারবেন। এই যে এখানে দেখেন পোক্স, এই যে পোস্টারগুলো এভাবে দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি যদি কোনো ঘর মানে কিনতে চান বা জমি কিনতে চান, তো ওরা এইভাবে করে রাস্তার সাইডে বা বিভিন্ন জায়গায় এভাবে দিয়ে রাখে, যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা ওই সব নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারে। এখন আমরা প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি, এই তো চলে এসেছি, এখনই ঢুকবো। এই যে এটা হচ্ছে পার্কের সামনে, তো এখন আমি পার্কে ঢুকে যাব। আসেন আমার সাথে। ওয়াও, এখানে সুন্দর কবুতর আছে। আর এই দেশের রানী সব থেকে পছন্দের যে জিনিসটা হচ্ছে রাজহাঁস, এই যে সেটাও এখানে আছে, একটা লেগের মতনে সেখানে আছে লেগে। আমি শুনেছি এই দেশের রানীর বলে খুবই পছন্দ এই রাজহাঁসগুলা, এর জন্য এখানে বলে যেখানে সেখানে এই ধরনের লেগগুলাতে এগুলা থাকে। আর ওই দেখছেন ছোট ছোট পাতিহাঁস না, এগুলা কিন্তু উঠতে পারে, আমি দেখেছি এগুলা উঠছে। তো এখানে আমি পার্কের ভিতরে ঢুকে গিয়েছি, যেটা আমি আপনাদের বলতে যাচ্ছিলাম যে গতকালকে আমার কাজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমি কালকে ওখানে গিয়েছিলাম, কাজ করেছি, আজকে আমার অফ। তো সেখানে গিয়ে আমার যে নতুন অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে যে সেখানে আমি প্রথমে গিয়েছি, সেখানে নাম ঠাম সই করেছি, আমার ব্যাংক ডিটেলস দিয়েছি, কারণ এখানে সপ্তাহে সপ্তাহে মানে পে করে, তো তারা আমাকে হাতে পে করবে না, এখানে সবসময়ই পে করে হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে, তো তারা এটা ব্যাংকের মাধ্যমে পে করবে। দেন সেখানে কিন্তু আমাকে ড্রেস দেওয়া হয়েছিল, ওই কোম্পানির ড্রেস, তারপরে যে জুতা দেওয়া হয়েছিল
তবে এগুলা কিন্তু কোনোটাই ফ্রি না, সবগুলার জন্য আমাকে সেখানে পেমেন্ট করতে হয়েছে। আমাকে যে জুতা দিয়েছে তার জন্য আমাকে 20 পাউন্ড পে করতে হয়েছে, আর ড্রেসটা ছিল ফ্রি মনে হয়, জানি না ফ্রি হয়তো বা, কিন্তু জুতাটা আমাকে পেমেন্ট করতে হয়েছে। এটা ছিল আমার অভিজ্ঞতা শুরুতে গিয়েই পেমেন্ট। তো যাই হোক, এটা ভালো লাগছিল। আর এখানে তো টাইম টু টাইম সব কাজবাজ করতে হয়, তো সেখানেও টাইম টু টাইম আমার সকাল 7:30 থেকে কাজ শুরু হয়েছিল এবং সন্ধ্যা 7:30 শেষ হয়েছিল। আমি যেহেতু ডিপেন্ডেন্ট, আমার ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে, সো আমি 12 ঘন্টাই জব করতে পারবো এখানে, বা আরও বেশি আমার যতটা করতে পারবো। এখানে আমার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, আমি ফুল টাইম বলতে আমার যতটা ইচ্ছা আমি ততটাই করতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করতে পারবো না, যেমন ধরেন হসপিটালের কাজ আছে, নার্সিং কাজ আছে, এই ধরনের কাজগুলো আমি শুধু করতে পারবো না, আর বাদ বাকি সব কাজগুলোই আমি করতে পারবো। তো কালকে সারাদিন কাজে ছিলাম, তাই চিন্তা করলাম আজকে একটু ঘুরতে আসি। তো আজকে একটু ঘুরতে আসলাম পার্কে, আজকে আবার একটু বেশি বাতাস, এখন কিন্তু অনেক ঠান্ডাও লাগছে। খুব ভালো লাগছে না, একদম সেটা না, অনেক ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও একটু রোদ আছে, ভালোই লাগছে। দেখেন এখানে আমি দেখছি এই যে ইয়েলো কালারের একটা ফুল দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের ফুল, আর এই যে এই ধরনের ফুলগুলো এখানে প্রচুর হয়েছে। এখানে মনে হয় সামারের সময় বিভিন্ন ফুল ফোটে, এমনি থেকেই মনে হয় ফোটে। দেখেন অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখানে কেউ ফুল লাগিয়েছে, কিন্তু না, এটা এমনি থেকে। কি সুন্দর ঝাউ গাছ, অনেক বড়, আমার থেকেও বড় ঝাউ গাছগুলা। এই ঝাউ গাছগুলা কিন্তু অনেক বড়, আর মাথায় কাটা কাটা আছে। ও এগুলা ছাউ গাছ বা ক্রিসমাস ট্রি, এখানে তো সবাই ক্রিসমাস ট্রি বলে বেশিরভাগ, তো আমরাও এখনই বলি ক্রিসমাস ট্রি। অনেক সুন্দর কিন্তু, এই যে দেখছেন এখানে যে গাছগুলো আছে, এখানে কিন্তু দেখেন কত গাছ আছে, কিন্তু এই গাছগুলোর নাম আমি জানি না। তবে কেউ যদি এই গাছগুলোর নাম জানেন অবশ্যই আমার কমেন্টসে জানাবেন যে এই গাছগুলোর নাম কি। সুন্দর একটা ব্রিজ আছে, সেই ব্রিজে উঠবো, তো দেখি ব্রিজটা কেমন। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখেন, ব্রিজটা অনেক সুন্দর। এখানে একটা লেগও আছে, কিন্তু লেগে বেশি, এখানে একটা লেগও আছে কিন্তু বেশি পানি নেই। লেকটা একটু দেখাতে পারো না, বেশি পানি নেই। এখন আমি যাব যে ওই সাইডে বাচ্চাদের প্লে জোন আছে, বাচ্চারা ওখানে সব খেলা করে, ওখানে কিন্তু ফ্রি ঢোকার জন্য, বাট পাশে আর একটা আছে, ওখানে টাকা দিয়ে খেলতে হবে, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো, আসেন। কি সুন্দর সবুজ বনানী, দেখেই যেন মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগছে সবুজ বনানী।
এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য, এখানে বিভিন্ন খেলার জিনিস আছে। দেখেন ট্রেন আছে, ওই পাশে ওই যে দোলনা আছে, তারপর যে স্লিপিং করে ওটাও আছে। এখানে কিন্তু অনেক বাচ্চারা আছে, বাচ্চারা সবসময়ের জন্য এখানে আসে, সকাল থেকে বিকাল পর্যন্ত বাচ্চারা এখানে খেলতে খুবই পছন্দ করে। এই যে এখন বাচ্চাদের প্লে জুমের এখানে চলে এসেছি, তো এখন ওই সাইডে হচ্ছে ট্রেন, ওই যে ট্রেন ট্রেন এখানে বাচ্চারা সুন্দর ট্রেনে বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মাও উঠতে পারছে। আর এই সাইডে ওই যে দেখেন বাচ্চারা দৌড়াচ্ছে, কারণ বাসার ভিতরে তো এত দৌড়ানোর সুযোগ তারা পায় না, তো তারা এখানে এসে এভাবে একটু দৌড়াদৌড়ি করতে পারে, বাবা মার সাথে খেলা করতে পারে, বন্ধু বান্ধবীদের সাথেও খেলা করতে পারে। তো এর জন্য এই জায়গাটা খুবই ভালো। বড় একটা হিল দেখা যাচ্ছে, সেখানে উঠবো, আর সেখানে উঠতে কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমি এই যে হিলে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গিয়েছি, তো আরো সামনে যেতে হবে। আসেন সামনে যাই আমরা, দেখি হিলের উপরে কি আছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দেখবো, যে এত কষ্ট করে কেন আমরা এই এত বড় পাহাড়ের উপরে উঠতেছি। ও পাহাড়ের উপর থেকে এই যে নিচে মনে হচ্ছে যেন সব কিছু ছোটো ছোটো, মানুষগুলোকেও মনে হচ্ছে যেন অনেক ছোটো ছোটো, কারণ আমরা অনেক উপরে উঠে গিয়েছি, বুঝতেই পারছেন অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আর দেখেন পাহাড়ের উপরে উঠে যে ঘর বাড়ি, উ যে ঘর বাড়ি ওইদিকে, ওগুলো মনে হচ্ছে যেন কত উঁচু উঁচু, মনে হচ্ছে পাহাড়ের উপরে এই ঘর বাড়িগুলো এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা না, কারণ আমরাই পাহাড়ের উপরে উঠেছি তার জন্য এরকম মনে। পাহাড়ের উপরে উঠে দেখি জঙ্গল, আর জঙ্গল তো আমরা তো ফার্স্ট টাইম, এর জন্য আর জঙ্গলের ভিতরে যাব না, দেখি অন্য কোনে একদিন এই জঙ্গলের ভিতরে যাব, চেষ্টা করব ভিতরে যাওয়ার, কিন্তু আজকে একটু ভয় পাচ্ছি কারণ আমরা ফার্স্ট টাইম, তো এর জন্য। কোথায় জানি বসতে চাও, ওই জায়গায় বসবো, ওই জায়গায় পার্কের জায়গা রেখে এখন মাটিতেই বসছি, কারণ মাটিতে বসতেই ভালো লাগছে, ঘাসের উপরে সুন্দর, এর জন্য আর কি এখানে বসে পড়লাম। বিদেশের মাটিতে কাক দেখলাম। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো একটি ব্লকে। তো যাবার আগে আরেকটি কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন, এবং আমার সাথেই থাকবেন। বাই বাই।